ভালো আছেন, আমি আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে সরাসরি আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি টিম সিলেক্ট থেকে। অনেকেই আমাকে চিনেন আর অনেকেই হয়তো চিনেন না, তো সবাইকে ফার্স্টে বলে দিচ্ছি আমি শাকিলা। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত টিম সিলেক্টে আপনাদের সাথে। কে কি করছেন আর আজকে সময় আজকে স্বাধীনতা দিবসে আপনাদের দিনটি কিরকম গেল? 26শে মার্চ, তো আসুন আমরা কে কি করলাম, কি 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 করলাম স্বাধীন, আজ কিভাবে কাটালাম আজকে এই স্বাধীন দিবসে, তো সবাই শেয়ার করি। কেমন আছেন সবাই? এমজি কাদের লিখেছেন পুরীর রানী, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্ট। কি কি করছেন সবাই এই মুহূর্তে আর আমার লাইভে কে কে আছেন কমেন্ট করুন। কেউ যদি আমার সাথে লাইভে জয়েন হতে চান সেটাও করতে পারেন। আর আপনি আজকে সারাদিন কি করলেন আমাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, ইয়াসিন হোসেন দেখেছেন আপনার দাঁত গুলা সেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ সোহিল লিখেছেন কেমন আছেন, ভালো আছে, আপনি কেমন আছেন? কাসির আহমেদ মাহমুদ লিখেছেন হাউ ইউ, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ, আপনি কি করছেন? আমি বাসায় বসে আছি, আজকে আমি সারাদিন ঘুরলাম, অনেক মজা করলাম, ছুটির দিন ছিল, রাস্তা ফাঁকা ছিল, তো আমার হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে ফাঁকা রাস্তায় ঘুরতে। আমার একদমই ট্রাফিক জ্যাম পছন্দ না, ঢাকা শহর মূলত ট্রাফিক জ্যামের একটি রাস্তা। তো আপনারা সবাই কি করলেন? নাইস লুকিং, ডিফারেন্ট, কিউট, বোথ বোথ, আমার সাথে কে আছে? আচ্ছা আপু, পুরাদিন কেমন আজ, পুরা দিন কেমন? আচ্ছা আজকের দিনটা ভালোই ছিল আসলে, আমি আজকে টিএসসির ওইদিকে ছিলাম, অনেকদিন পর ওইদিকে গেলাম, ভালোই লাগে টিএসসির ওইদিকে। তো আপনারা কে কি করেন সেই লাগছে আপনি? রিফাত লেগেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপু দাঁতগুলো একবার জাতি দেখতে চায়। আমার দাঁত, আমি তো কথা বললাম দাঁত দেখা যায় তাই না? আচ্ছা কাসির লেখেছেন, কাসির মাহমুদ লেখেন আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আপনার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, আপনাদের সবাইকেও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটি কিরকম গেল? আচ্ছা আমার সাথে কেউ যদি জয়েন করতে চান কলে, সেক্ষেত্রে কলে জয়েন করতে পারেন। কি চাচ্ছেন আমার সাথে কলে জয়েন করতে? বেশি বেশি লাইক শেয়ার করে কমেন্ট করুন, আমি অবশ্যই কলে ইনভাইট করব। তো যারা চাচ্ছেন কলে জয়েন হবেন, বেশি বেশি কমেন্ট করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে বেশি বেশি কমেন্ট করুন, এই জন্য আমি আপনাদের তখনই মানে কলে ইনভাইট করতে পারি যখন আপনি বেশি বেশি কমেন্ট করেন। আরেকুল ইসলাম লিখেছেন কি কল 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 মি আপু, অবভিয়াসলি কল দিব যারা আমার সাথে শুরু থেকে আজকে শেষ পর্যন্ত থাকবে। আমি অনেকক্ষণ আসলে আমি চেয়েছিলাম আজকে অনেক জলদি লাইভে আসবো সবার সাথে আড্ডা দেওয়ার জন্য টিম ফিলেটে, বাট এন্ড অফ দ্য ডে রাস্তার মধ্যে একটু জ্যাম চলে আসছিল, যদিও সারাদিন জ্যাম ছিল না, বাট অনেকেই তো ছুটির দিনগুলোতে একটু ঘুরতে বের হয়। সাদিক লিখেছেন কল মি প্লিজ, আচ্ছা আমি কলে চলে যাবো, যারা যারা লাইভে শেয়ার করবেন এবং বেশি বেশি। আচ্ছা হাই নাইস মাই লাভ ইউ টাচ, থ্যাংক ইউ বিজয় সিং, আপনি কিয়া লেখা মুঝে কুছ সমাজ নহীন আ রহা হ্যায়, তো আপ ইংলিশ মে লিখিয়ে প্লিজ। মোহাম্মদ মাহমুদ লিখেছেন হ্যালো হ্যালো, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান কেন? কামাল হোসেন আমাকে কেন খুঁজতে খুঁজতে হয়রান হয়েছেন? আমি তো সবার হাতের নাগালেই থাকি, শাকিলা পারভীন দিয়ে সার্চ করে আমার পেজে চলে আসবেন। আর যদি আপনাকে আমাদের আমাকে নিয়ে কোনো কিছু বলার থাকে দেন আমাকে ইনবক্স করুন। আই এম ফ্রম কলকাতা আপি, দ্যাটস গুড মানিক শেখ, হেই মানিক শেখ হোয়াটস আপ। এমডি কাদের, এমডি কাদের লিখেছেন আমি আমার গ্রুপে শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা আমি এমনি কাদের, এমনি কাদেরকে দিয়ে আজকে। আচ্ছা যদি তোমার সাথে কেউ লাইভে জয়েন করতে চাও বেশি বেশি কমেন্ট করতে ভুলবা না প্লিজ, আর বেশি বেশি কমেন্ট করলে আমি তাদের কল ইনভাইট করবো। হেই হ্যালো হ্যালো, হোয়াটস আপ, হ্যালো হ্যালো, আমি কিছু শুনতে পারতেছি না।
আমি সরি, আচ্ছা নেক্সট কলেজ চলে যাচ্ছি, নেক্সট কে যাচ্ছে আমার সাথে কলেজ জয়েন হতে? এমডি আরমান হোসেন রিপোর্ট লিখেছেন। এই শয়তান, আমার ছোট ভাই, কি অবস্থা? নাজমুল ইসলাম লিখেছেন, আপু কেমন আছো, কল মি। অবভিয়াসলি কল দিব, বাট নাজমুল ইসলাম আপনার এখানে কলের কোনো অপশন আছে? আই এম সো সরি, ভেরি সুইট বেবি। বাহ, আমাকে একটু বেবি বলছো? আল্লাহ, আমি ফুলে গেছি। আই এম ওয়াচিং ফ্রম কাশ্মীর। ওয়াও, দ্যাটস সো গুড, কাশ্মীর ইজ বিউটিফুল প্লেস। আচ্ছা, কারা কারা আমার সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন, বেশি বেশি লাইক শেয়ার করে কমেন্ট করুন যে লাইভে জয়েন হতে চাচ্ছেন, আমি অবশ্যই কবে ইনভাইট করবো। আমি সবাইকে ভালোবাসি। শাকিল, আমি এতদিন থেকে তোমার সঙ্গে কথা বলতে পারলাম না। ভাই, আপনি যদি সবাইকে ভালোবাসেন তাহলে কিভাবে আপনি মানে শাকিলের সাথে কথা বলে বলেন একজনকে ভালোবাসেন? আর কথা বলার জন্য যে সবাইকে ভালোবাসা লাগে। হ্যালো, হ্যাঁ, কথা হ্যালো, শোনা আসসালামু যাচ্ছে? জি ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভাই, ভালো আপনি আছি, সবাইকে ভালো কেমন আছি, ভালো ভালোবাসেন আছি। বলেন। ওই তো মানুষ, মানুষ মানুষকেই তো ভালোবাসতে হয় না, সবাইকে তাই না? কিরকম ভালোবাসেন, মানে কি সব ওই যে মানুষ প্রিয়জন থাকে না, প্রিয়জন থাকে না, এখন কি প্রিয়জন ওইভাবে ভালোবাসেন নাকি সবাইকে মানে সমহারে ভালোবাসেন, এরকম কোনটা ধরবো ভাইয়া? দেখেন, আমি আমার বয়স 38 বছর হয়েছে, কোনোদিন কার সঙ্গে কোনো ঝগড়া হয়নি। যত মানুষের মুখোমুখি করলাম সবাই আমার জন্য ভালো কথা বলে, ভালো কাজ করে, সবার সঙ্গে আমার ঝগড়া হয় না কার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তাই না? তো সবাই, আমি তো সবাইকে ভালোবাসতেই হয়, আমার সবাইকে সঙ্গে কেউ ভালোবাসেন, দ্যাটস গুড। আপনি হচ্ছে লিখেছেন যে শাকিল, আমি এতদিন থেকে তোমার সঙ্গে কথা বলতে পারলাম না, কেন ভাইয়া? আপনি কেন কথা বলতে পারলেন না বলেন তো, এই যে কথা বলতে থেকে ভাই, আপনি কোথা থেকে বলছেন? আসাম থেকে? ওয়াও, আমাদের টিম সিলেটের লাইভ এত দূরে গিয়েছে, ফিলিং সো গার্ল। আচ্ছা ভাইয়া, আপনি আপনি কি কি বলেন আজকে সারাদিন? আমি যেহেতু আজকে আমার বিষয়টা ছিল স্বাধীনতা দিবসে কি কি করলো, বাট স্বাধীনতা দিবস তো শুধু বাংলাদেশের মানুষের জন্য, তো কি ছিল আজকের অপশনটা? আজকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস, আচ্ছা আমাদের আচ্ছা, স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, হুম তাই না? ঠিক, আমাদের হুম স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। আচ্ছা আচ্ছা, দেখ ভাইয়া, সমস্যা নেই, আমাদের হচ্ছে টিম সিলেক্ট সবার জন্য, শুধুমাত্র যে বাংলাদেশের মানুষের জন্য এমন না, হয়তো বাংলাদেশে কেউ আমাদের সাথে জয়েন করো, তার সাথে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো কে কি করলো না করলো। তো ভাইয়া, আপনি কেমন আছেন বলেন? বুঝছি নাই ভাইয়া, আপনি কি ঠিকই বাংলাদেশে? ভাইয়া, আমি বাংলাদেশে, কেন আপনার কি মনে হয়েছে আমি কি? হ্যাঁ জি না, জি ভাইয়া, আমি তুমি বাংলাদেশে, কিছু, আমি কলকাতা থেকে বলেছো না? আমি কলকাতার, না না, আমি কলকাতার না, আমি বাংলাদেশি। অ্যাকচুয়ালি অনেকেই হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজে যখন লেখে তখন আমি তাদের হিন্দিতে রিপ্লাই দিই, কেউ ইংলিশে বললে আমি ইংলিশে রিপ্লাই দিই। অ্যাকচুয়ালি আমি এখানে হচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশের মানুষ আছে এরকম না, সব কান্ট্রির মানুষ আছে, তো আমরা ওই পরিপ্রেক্ষিতে আমরা আসলে তাদের সাথে কথা বলি। যাক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, নেক্সট টাইম আবার কথা শোনো হবে। শোনো শোনো, টিম সিলেটের সব সব লাইক আমি শেয়ার করতে পারি। আমি সিলেটে, থ্যাংক ইউ, বাংলাদেশের, থ্যাংক আমি ইউ। তো করিমগঞ্জে। শোনো না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। সিলেট আমাদের পার্শ্ববর্তী জেলা। ও আচ্ছা, বাট আসাম বললেন না আপনি? আসামের করিমগঞ্জ জেলা হচ্ছে সিলেটের পার্শ্ববর্তী জেলা। বাট আসাম তো ইন্ডিয়াতে পড়ছে না? আসাম ইন্ডিয়াতে পড়ছে, কিন্তু সিলেট তো আমাদের করিমগঞ্জ শহর থেকে দেখা যায় সিলেট। যাক ভালো, নো প্রবলেম। তো ভাইয়া ভালো থাকবেন, নেক্সট টাইম আবার কথা বলবো, বিকজ অনেকেই কমেন্ট করছেন,
রাগ করবেন না আশা করি। আচ্ছা আপনি একটা গান শোনাবেন? ভাই আপনি গানের রিকোয়েস্ট করতেছেন আজকে? আজকে আসলে আমি আমি অ্যাকচুয়ালি সিঙ্গার না, বাট আমি অনেক রিকোয়েস্ট করে গান করি। বাট শাকিলা বয়সে অনেক ছোট হবে, হ্যাঁ বয়সে কত অবশ্যই হবে, বয়স কত? ভাই বয়স কি আমি লাইভে বলবো বলেন ভাই? মেয়ে মানুষের তো এমনি বয়স জিজ্ঞাসা করতো না, তার উপর আপনি লাইভে বয়স জিজ্ঞাসা করতেছেন, এই না আলাদা মুদ্রা। আমি জিজ্ঞাসা, দেখো দেখো আমি কি জন্য জিজ্ঞাসা করছি, আমি তো আমি তোমার হচ্ছে চেয়ে আমি দেখি বড় লোক বয়স কি ভাইয়া, হচ্ছে, আমি যে অন্য ধরনের না, ওই যে তোমার ভাবি শুয়ে আছেন আমার কাছে, আল্লাহ আমার ভাবি বয়স আসসালামু আলাইকুম। ভাবি শুয়ে আছেন, ভাবি দেখা দিতে চাচ্ছেন না, যা আমাদের যে সিনিয়র, ভাবি ভাবি দেখা যাও, সিলেটে ঘুরতে আসছেন কখনো? হ্যাঁ সিলেটে কখনো, বুঝিনি, সিলেটে কখনো ঘুরতে আসছিলেন? সিলেট, সিলেটে কখনো ঘুরতে আসছিলেন? হ্যাঁ সিলেট তো মামার বাড়ি আছে, হুম কাকার বাড়ি আছে, গিয়েছি ছোটবেলা গিয়েছি, আর এই বা মাসে এইবার ছোট, আমরা তো অ্যাকচুয়ালি সিলেটি কথা বলি, হ্যাঁ সিলেটি কথা বলি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া সমস্যা নাই, আপনার সাথে আবার কথা বলবো, আমার এখন অন্য একটি কলেজে যেতে হচ্ছে, বিকজ অনেকেই কমেন্ট করছে। ভালো থাকবেন, পরে আর বেশি বেশি সিলেটে আসুন, সিলেটের সৌন্দর্য উপভোগ করুন, বাংলাদেশের অন্যতম সৌন্দর্য একটি প্লেস হচ্ছে সিলেট। আচ্ছা নেক্সটকে চাচ্ছেন আমার সাথে কলেজ জয়েন হতে, বেশি বেশি কমেন্ট কমেন্ট করুন প্লিজ। আমি আজকে বাইরে আসলে অনেক ঘুরলাম টিএসসির আশেপাশের ওইদিকে, আর রাস্তা আজকে মোটামুটি ফাঁকা ছিল, ছুটি দিন ছিল। আচ্ছা নেক্সট কে যাচ্ছেন? আচ্ছা আপু শেয়ার করলাম, কল অবভিয়াসলি কল দিব, যারা লাইকে বেশি বেশি শেয়ার করবে আমি তাদের অবশ্যই কল দিব। আচ্ছা ডু ইউ নো জাপানিজ ল্যাঙ্গুয়েজ? অবভিয়াসলি নট, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি কিভাবে বুঝবো বলেন ভাই, এটা তো কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না। আমি 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 আচ্ছা মেঘে ধরা আকাশ নেই চাঁদের দেখা, কেন ভাই চাঁদের দেখা কেন নেই? একটি ডুয়েট গান গাইবো, টাইম খান লেখেছেন ভাই, আপনি ডুয়েট গান করবেন, কি গান করবেন? বাট আপনি কি কিভাবে ইনভাইট করবো ভাই বলেন, আপনি যদি ফেসবুকে যদি লাইভ অপশন না থাকে। হে হ্যালো সালাম ম্যাডাম, আই এম আই এম ইসা জান, দুবাই নওয়াব শাহ পাকিস্তান, মাশাল্লাহ আপকি বাল বহুত খুবসুরত হ্যায়, থ্যাংক ইউ সো মাচ আলিজ শাকির। আচ্ছা আচ্ছা নেক্সট কি যাচ্ছেন আমার সাথে কলেজ জয়েন হতে? ইউ আর লুকিং কাশ্মীরি গার্ল? ও রিয়েলি, আমি কাশ্মীরি গার্ল? আই কনভারসেশন উইথ ইউ অবভিয়াসলি, ওয়াই নট? যারা চাচ্ছেন আমার সাথে লাইভে জয়েন হতে প্লিজ লাইকে শেয়ার করে কমেন্ট করবেন সবাই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে বেলাল উদ্দিন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ইন্ডিপেন্ডেন্ট ডে, মানে আজকে স্বাধীনতা দিবস বাংলাদেশের, তো সবাই কি স্বাধীনতা দিবস অনেক শুভেচ্ছা। বেশিক্ষণ নেই আর মনে হয় 10 মিনিটের মতো, 5 মিনিটের মতো আছে, তারপর হচ্ছে। আচ্ছা আপুর নাম ক্লাইম, আচ্ছা কল মি, ও সরি উনি কল মি লিখছেন বাট এখানে কোনো স্পেস দিচ্ছে না, দ্যাটস ওয়াই আমি একটু বুঝতেছিলাম না, প্লিজ কল মি ফ্রেন্ড এমডি রাকিব। আচ্ছা যারা যারা লাইকে শেয়ার করেছেন তারা সবাই কমেন্ট করুন, আমি হচ্ছে অবশ্যই। আপনার সাথে ডুয়েট গান গাইতে চাই ভাই, আপনি কি গান করবেন বলেন? কল না দিলে কান্না করবো, আহা কামাল হোসেন ভাই আপনি কান্না করবেন কেন? আচ্ছা হি সো সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি ইউটিউব লেখছেন শেয়ার করেছি কল দাও। ওকে আমি একটি কল দিয়েছি অ্যাকচুয়ালি, সেই কলটি ওকে সিস্টার জি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, হোয়াই ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ? জাভেদ লিখেছেন,
সরি, হোয়াই ইউ ক্যান্ট? আচ্ছা, নাও ইউ আর ইয়ার এয়ারপ্লেন সো ওয়াচিং ভেরি নাইস, থ্যাংক ইউ। অ্যান্ডি গোলাম মোর্শেদ লিখেছেন যে আমি, আচ্ছা আপনার, ইউ আর নট রিড মি টেক্সট, রিড মি টেক্সট, আমি কমেন্ট করছি, পৃথিবীটা অনেক সুন্দর যদি সাজাতে পারো, মানুষ অনেক ভালো যদি আপন করে নিতে পারো। ভাই আপন করে এখন কেউ ওইভাবে নেয় না। বিউটিফুল লুকিং লিখেছেন রাজু মোল্লা, থ্যাংক ইউ। ফলগুলি প্রথম সকালে দেখেছি হলুদ শাড়িতে, কাকে দেখেছিলেন আপনি? এমডি প্রবাসী লিখেছেন, তানভীর লিখেছেন, ও ইউ আর সো সুইট, থ্যাংক ইউ, আপনার সাথে ডুয়েট গান করতে চাই। উনি বরাবর মতো লিখছেন, বাট শাকিল আপনি কল দাও। আচ্ছা আমি নেক্সট কলে চলে গেলাম। আপনাদের বেশি বেশি কমেন্ট শেয়ার করুন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته، كيف حالكم؟ हम ठीक है, आप कैसे हो? मैं भी ठीक हूँ। आपको बांग्ला नहीं आती है? मेरे को बांग्ला आती है, लेकिन मैं अभी हिंदी लैंग्वेज बात करता, क्यों प्रॉब्लम? क्यों प्रॉब्लम नहीं है, आप कहाँ की रहने वाली है? मैं तो सऊदी अरब रहने वाली। सऊदी अरब मतलब मैं सऊदी से बोलता, आई मालूम है मीन योर सऊदी अरब होम कंट्री, होम कंट्री मालूम मेरे ही होगा सऊदी। यो मेरे बात नहीं समझे आप भी, मैं बोलता अभी सऊदी से बोल रहा हूँ जिद्दा में। हाँ मैंने क्लियर समझे हैं, बट मेरे बात ये है कि आपकी होम कंट्री किधर है? मेरे कंट्री तो बांग्लादेश है ना, क्यों मेरे बात नहीं दिस समझा? इज टू बैड, नो आपने नो बांग्लादेशी, তাহলে আপনি কেন বাংলা কথা বলতেছেন না? আজ বাংলা মেরে কো अच्छा है, लेकिन मैं हिंदी बोलता, क्यों प्रॉब्लम है ऐसे? मैं हिंदी बोलता लेकिन मैं बंगाली हूँ, मैं एक बांग्लादेशी। আপনি বাংলাদেশি, তাহলে আপনি বাংলা না বলে কেন হিন্দি বলছেন? ये लाइफ में आटा है ना, आटा में तो हिंदी बोलता ना, आपको इतना ঠিক আছে, সমস্যা নেই না, লাইফে আড্ডা দেওয়ার জন্য হিন্দি বলে ব্যাপারটা এরকম না। লাইফে মানে আমাদের লাইফে ব্যাপারটা হচ্ছে যে যেখানে সে সেভাবে কথা বলুক, আমার কোনো সমস্যা নেই। বাট আপনি অ্যাজ এ বাংলাদেশি, আপনি আমার কাছে হিন্দি বাংলা বলুন কথা আচ্ছা লাগতা, আপনি হিন্দি বলে গেতা আচ্ছা লাগতা ও না, আচ্ছা হিন্দি বলো। মানে আমি হিন্দি বলে ভালো লাগে, আমি তাদের আচ্ছা জন্য ঠিক আছে, হিন্দি বলবো যারা হচ্ছে আমি বলছি বাংলা বুঝে না। আমি বাংলা বলছি, আমি ইয়েস বাংলা বলছি, কেমন আছেন? ইয়েস বাংলা বুঝতে হবে। ও মাশাআল্লাহ কেমন মাশাআল্লাহ আছেন? মাশাআল্লাহ, ফাইনালি আমি বাংলা বলছি। জি ভাইয়া ভালো আছে, আপনি ভালো আচ্ছা, আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আপনাকে অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি, লাইভটা আগেও দেখেছি, শাকিব মানে খুব ভালো লাগতেছে। তারপরে আমি চিন্তা করলাম আপনি আমাকে কোনো সাড়া দিচ্ছে না, সারা দিচ্ছি না, আপনি ব্যাপারটা এরকম না। আমাদের এখানে লাইভে অনেকেই থাকে, অনেকেই থাকে আমাদের সাথে, আর হচ্ছে যেহেতু কমেন্ট সবাই করতেছে, সবাই তো জয়েন করতে চায়, আর আস্তে আস্তে কমেন্ট গুলো উপরে চলে যায়। ইভেন দেখুন আপনার সাথে আমি এখন কথা বলছি, অনেকে হয়তো আমাকে রিকোয়েস্ট করতেছে লাইভে ইনভাইট করার জন্য, সেই কমেন্ট গুলো আমি করতে পারতেছি না, কমেন্ট গুলো চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম। আর এট ফার্স্ট যখন আপনি সালাম দিলেন, তখন আমার কাছে মনে হলো আপনি বাঙালি, ঠিক আছে। আর অ্যাজ এ বাঙালি আমার মনে হয় ফার্স্টে আপনার বাংলাটা প্রিফার করা উচিত, বাংলা কথাটা আগে বলতেন। আর ওকে, যদি আপনার পাশের জন এটার জন্য যদি সরি, বাংলা আগে বলি নাই এটার জন্য আমি সরি, ঠিক আছে। আপনার পাশের জন যদি আপনার ল্যাঙ্গুয়েজ না বলতে পারে বা বুঝতে পারে, সেক্ষেত্রে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। মেরে কো হিন্দি বলতা বাংলা ভি বল, আপি ইয়া আপি আমার সাথে বলেন, আমার সাথে কথা বলতেছেন না কেন? একটু কথা বলে তো, আমি তো প্রতিদিন কথা বলতে পারবো না। না ভাই বলতেছি বলতেছি তো, কেন বলবো না, আমি তো সবার সাথেই কথা বলবো। দেখো এই লাইভটা সারা পৃথিবীতে দেখতেছ, আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো,
হ্যাঁ অবভিয়াসলি সবাই দেখতেছে, সবাই হচ্ছে সম্মানীয় আমাদের কাছে, যেমনি আপনি সেমনি আমাদের সাথে লাইভের সকল ভিউয়ার আমাদের কাছে একদম সমান সম্মানীয়। এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশের কোন অঞ্চলে থাকেন? আমি বাংলাদেশে, আপনি চিটাগাং এ থাকি, কক্সেস বাজার। চিটাগাং? আপনি চিটাগাং কথা বলুন তো ভাই। চিটাগাং এর কথা বললে বুঝবেন নাকি আপনি? আরে ভাই বুঝবো না মানে, না বুঝলে না বুঝলো, আপনি বলেন না, এত সুন্দর হিন্দি বলতে পারেন, একটু সিটা নিজেদের এখন লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন না? আচ্ছা আমি বলতেছি, কেন আছো না আপনি, ভালো আছেন নি? এই তো ভালো আছি, আমিও ভালো আছি। আমি পারি না সিটা আচ্ছা ঠিক ল্যাঙ্গুয়েজ, বাট আছে, অ্যাটলিস্ট আমি বুঝছি যে আমি কি আপনি বলবো, কেমন আছেন আচ্ছা জিজ্ঞাসা করছেন। আপনি হ্যাঁ জিজ্ঞাসা ঠিক করছেন আমি আছে, কিরকম আমি আছি, ভালো সব, আছি কিনা। ওকে ওকে ভালো। আসলে আপনি বলেন, লাইভটা আমি অনেক বুঝি ভালো নাই। লাগতেছে, অসাধারণ অসাধারণ, ও আপনার সিরিয়াসলি লাইভটা ম্যান, অসাধারণ। দিস ইজ অসম ভাই, খুশি হয়ে গেছি পুরাই। যাই হোক ভাই, না আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার কাছে, আপনি চিনাও একজন ছেলে, তারপর আপনি চিরগঙ্গের বাহিরে বলতে আছেন, আমার দিল্লিতে আছেন। চিরগঙ্গ, চিরগঙ্গ থেকে কক্সেস বাজার, কক্সেস বাজার বাড়ি আমার, হুম হুম কক্সেস বাজার চিঠিতে পড়েছে আর কি, বার্মিস মার্কেট। যদি ও কোনো আচ্ছা আচ্ছা, সময়, হুম 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 কোনো যদি সময় পাও কক্সেস বাজারে যখন আসবে, হুম হুম তখন আমাকে স্মরণ করবে, আমি রিসিভ করব, কোথায় নিয়ে যাব সেটা আমাকে বলবে, কোথায় নিয়ে যাব, হিমচরি, ভাই আপনি ইনানি, হচ্ছে ট্যাং বাড়িতে মার্টিন। বসে আমাকে কক্সবাজারে কোথায় মানে নিয়ে যাবো আপনি বলতেছেন, আপনি কিভাবে বলেন? আমি ধরেন সাপোজ হ্যাঁ এক সপ্তাহ পর কক্সবাজারে গেলাম, পারবো ইনশাল্লাহ। লেট মি ফিনিশ লেট হ্যাঁ মি ফিনিশ আমি এক সপ্তাহ পর কক্সবাজার গেলাম, তখন আমি বললাম, আরে ওই ভাই তো আমাকে বলছিল, ভাইয়ের নাম হচ্ছে মাহমুদুল রাসেল ইসলাম, ঠিক আছে, উনি আমাকে বলছিল যে তুমি কক্সবাজার আসলে আমাকে আমাকে বললো কোথায় মানে ঘোরার কথা। তখন আমি বললাম যে ভাই আমি তো এখন আসছি কক্সবাজার, এখন আপনি কি করবেন বলেন, এখন বলেন কি করবেন? আপনি তো বলবেন, আরে আপু আমি তো সৌদি আরবে আছি এখন, ঠিক আছে সমস্যা নেই ঘুরো, এটাই তো তাই না আমি বলেন? এই সৌদি আরব থেকে আপনাকে অনেক হেল্প করতে পারবো, এখান থেকে আমি কক্সেস বাজারের পর্যন্ত, কোথায় যাবেন, কোথায় যাবেন, সেন্ট মার্টিন যাবেন, হিমচৌরি যাবেন, ইনানি যাবেন, কোথায় উঠবেন, আমি না আমি জীবনও এখান সেন্ট থেকে মার্টিন সেটেল যাই নাই, করতে পারবো। আমার ফ্রেন্ডরা ঘুরতে গেছে। যদি যদি কক্সেস বাজারে কোনো সময় যাও, আমাকে একটু স্মরণ করবে, আমি কতটুকু করতে পারি, কত কতটুকু মেহমানদারি করতে পারি সেটা আমি দেখিয়ে দেব। শাকিলা আপু বলছি, হাউ সুইট, এ দিল খুশ হয়ে গেছে। ও আচ্ছা, মেরে দিল খুশ হো গেয়া ওয়াল্লাহ, কই মানে মেরে কো আপনি। আচ্ছা আমি বলছি, আমি হিন্দি বলতেছি, কোনো কিছু মনে করিও না, এদিকে লাইফটা না কিন্তু ভাই, আমার আপনার আত্মীয় ইউজ স্বজন টু আপনার সবাই এখানে দেখতেছে। হিন্দি কথা বলতে হয়, হুম 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 আপনার হিন্দি কথা বলতে হ্যাঁ হয়, আপনি যেখানে থাকেন আপনার ইউজ করতে হয়, আমরা বুঝি ভাই, ওটা আমি আমার কোনো হ্যাঁ অবজেকশন নাই। হ্যাঁ ঠিক আছে। না আমি বলছি কি জানো আপু, হুম হিন্দিটা একটু, এখানে আমাদের সৌদিতে হিন্দিটা একটু বেশি আর কি, ঠিক আছে, বেশি সেজন্য চলে, আমি হ্যাঁ হিন্দি, হ্যাঁ আমি জানি ভাই। হিন্দিটা চলে যাচ্ছে, হিন্দি কথা হুম হুম সেটা তো আমার মাতৃভাষা না, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, আজকে বাংলা, হ্যাঁ ছাব্বিশে হ্যাঁ স্বাধীন বাংলা ভাষা, ঠিক আছে, অগ্নিঝরা মার্চ, 26শে মার্চ, তারপরও হুম 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 হ্যাঁ 26শে মার্চ, তারপরও আমি হিন্দি বলতেছি একটু, মানে আপনি সাথে, আপনি কি আমাকে ধরতে পারে কিছু পেরেছে কিনা সেটা আপনাকে আমি একটু ইয়ে করেছি, আমি ধরতে কিন্তু আমি পেরেছি আসলে ভাই যে আপনার হিন্দি, আপনার হিন্দিটা ওকে পারফেক্ট আসে না, গুড। আপনার হিন্দিতে আপনি টান আসে না। কে, মেরে বাত, মেরে বাত নেই সমঝা, মেরে হিন্দি পুরা আতি হ্যায়, কে বলতা আপনি, মেরে হিন্দি আতি হ্যায়, নেহি আতি হ্যায় ভাই, আপনে ইয়ার মান নেই যাও নেই ভি, নেই। নেহি আতি হ্যায়। ওকে মে তো মান যাতা, লেকিন কোই বাত নেই, আপনি আপনি তোমার পরিবার কেসে হো, তোমার মামি পাপে কেসে হো, আপ সব উনি ঠিক এখন না? আমাকে হিন্দি শিখাচ্ছে, উনি হিন্দি অনেক ভালো পারে ভাই, মানছি আপনি অনেক ভালো হিন্দি পারেন, খুশি থাকেন। আর ভাই আপনার সাথে অনেক টাইম অনেক কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের টিম কিন্তু সিলেটের আমার একটা টিম একটা থাকবেন প্রমিজা আছে, সাহবাই। আচ্ছা আমি একটা অনুরোধ জানাচ্ছি, একটা অনুরোধ আমার, একটা অনুরোধ, জি ভাই তারপরে কেটে দিবে আপু, বলেন, জি যেখানে জি থাকেন জি যে অবস্থায় থাকেন আমি হুম সবসময় দোয়া করবো আপনার জন্য, কিন্তু একটা কথা হচ্ছে কি, আমাকে আল্লাহ কিন্তু স্মরণ আল্লাহ, করবে, যদি লাইফে, যদি আমি এই লাইফে যদি আসি, এই শাকিলা হুম হুম শোনার, এটা কি পেজ, পেজটা, টিম পেজটা সিলেক্ট, কি, টিম হ্যাঁ সিলেক্ট, টিম টিম সিলেক্ট, সিলেক্ট, এই টিম সিলেক্টে যদি আমি এই হ্যাঁ শাকিলা আপুর লাইভে যদি আমি আসি, কিন্তু আমাকে কিন্তু কল দিতে হুম হবে, কিন্তু সেটা আমি ইয়ে করছি, অবশ্যই ভাই,
আপনার নাম আমি মনে রাখলাম, অন্তরের অন্তরে গেঁথে রাখলাম আপনার নাম, মাহমু যে মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমি অন্তরের অন্তঃস্থলে গেঁথে রাখছি আপনার নাম। ফার্স্ট নেক্সট টাইম আপনি যদি লাইভে আসেন আমার সাথে কথা বলছেন, সবার ফার্স্টে বাংলা, ঠিক আছে? নো হিন্দি নো ইংলিশ, ঠিক আছে? প্রবলেম নেই, কোই প্রবলেম নেই, মে দুবারা বাংলা বলেগা, কোই মুশকিল নেই, মে বাঙালি হো, লেকিন মে বাংলা বলেগা, মে আচ্ছা বাংলা জানতে হয়, কোই বাদ নেই, মে ভি ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ওকে আল্লাহ হাফেজ ভাই, ওকে ওকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার। নেক্সট কে আছেন আমার সাথে কলেজ জয়েন হতে, ভাই উনি মানে পুরো পাকায় ফেলছে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা যেহেতু সবাই ফ্রেন্ড, সবাই আমরা আড্ডা দিতে পারি। আচ্ছা নেক্সট যে কি আমাদের সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন, জিম জিম রহমান, দেখছেন ধোকা খাইছে, কেন ভাই ধোকা কেন খাবে, এত শেয়ার করলাম, কল ব্যাক মি। আচ্ছা নেক্সট কলে চলে যাচ্ছি, দেখি নেক্সট কল আমাদের সাথে কে জয়েন করে। আর আমি একটা জিনিস শেয়ার করি, আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে 5-6 জন, আমরা হচ্ছে মানে যে কোনো অকেশন, লাইক আমি আর যেটা মনে আছে যে বিজয় দিবস, তারপর স্বাধীনতা দিবস, এই অকেশন গুলোতে আমরা ফ্রেন্ডরা টেন ড্রেস বানাতাম, তারপর বাংলাদেশের পতাকা লোগো দিয়ে, তারপরে গালে আর্ট করতাম, পতাকা নিয়ে বাজতাম, অনেক মানে মজা করতাম, ঘুরতাম। হ্যালো রাজিবুল, হ্যালো হ্যালো, কি অবস্থা ভাইয়া, হ্যালো কেমন আছো? হ্যালো হ্যালো, আপনি? আমিও ভালো আছি ভাইয়া, কোথা থেকে লাইভ দেখছো? বরপেটা, আই এম ফ্রম বরপেটা। সরি ভাইয়া বুঝিনি, আই এম ফ্রম বরপেটা। বরপেটা কোথায় ভাইয়া? বরপেটা সিমলাগুড়ি, সিমলাগুড়ি মানে ইন্ডিয়াতে? হ্যাঁ ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আজকে মানে ভাই কি হলো, আমি আজকে চাইছিলাম যে একটু স্বাধীনতা দিবসে কে কি করবে এই চিন্তা করে লাইভে সবার সাথে দিব, বাট আমাদের বাংলাদেশে আমি কাউকে পাচ্ছি না ভাই, তোমরা কি চাও না আমার সাথে লাইভে জয়েন হতে, বাংলাদেশে তোমরা কি করলা? হ্যালো, তারপর ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, কি করেন আপনি? আমি পড়াশোনা করি, কিসে? এইচএস ফার্স্ট ইয়ার। এইচএস এইচ মানে হায়ার এডুকেশন? ইয়েস। আপনি কি করেন? আমিও পড়াশোনা করি ভাইয়া, আমি হচ্ছে বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। ও ইকোনমিক্স মেজর? হ্যাঁ আমার ইকোনমিক্স হচ্ছে মেজর। লাইন নাই তো তাই মানে লাইটটা কোথায় দিছি? সমস্যা নেই, তো আমাদের টিম সিলেটে তুমি এর আগে লাইভ দেখেছো কোনো? হ্যাঁ, এই টিম সিলেটে এর আগে লাইভ দেখেছো কখনো আমার এর আগে? দেখেছিলাম, হ্যাঁ দেখেছিলাম, দেখেছিলাম মানে লাইভ ভালো লাগে? হ্যাঁ ভালোই তো লাগছে, না ভালোই তো লাগছে, বাহ কি সুন্দর করে কথা বলে চান দিয়ে। আচ্ছা হাসতেছো না, অন্ধকারে আমরা ছেলেটা হাসিও দেখতে পারতেছেন, এটা কোন কথা? যাক ভালো লাগলো ভাই তোমার সাথে কথা বলে, তো ভালো থেকো, আবার হচ্ছে কথা হবে ইনশাল্লাহ নেক্সট টাইমে, আল্লাহ। স্বপ্নিল দৃষ্টি লিখেছেন আমাদের, আজানির ভাষায় কি গান গাইবো কল দেন, দেখি আমাদের স্বপ্নিল চিটাগাংয়ের ভাষায় কি গান শোনায়, আর যদি গান না শুনে তাহলে কিন্তু সন্দীপ ভাই আমরা কিন্তু রাত করবো। আপু তুমি অনেক সুইট এখানে লিখেছেন, জিয়াউর রহমান থ্যাংক ইউ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি কি চিটাগাং হয় বেসিক্যালি? হ্যালো, জি ভাই আপনি কি বেসিক্যালি আপনি চিটাগাং এর? হ্যাঁ আমি তো চিটাগাং এ। হ্যাঁ চিটাগাং, এই জন্যই ফার্স্টে বলেছি চিটাগাং এর ভাষায় কি গান করবো, তাই না? আপনি তো চিটাগাং বুঝিনি, এর আগে আমি তো চিটাগাং এর ভাষায় কথা বলতে পারে নাই, তাই আমি বলছিলাম। হ্যাঁ ওনার চিটাগাং এর ভাষায় কথা হয় নাই, বিকজ ওনার যদি অ্যাকচুয়াল চিটাগাং এর ভাষায় কথা বলতো তাহলে আমি বুঝতাম না, আমি ঢাকার মেয়ে, আমি বুঝতাম না, এটা তো একদম ইজি, আমি বুঝলাম তার মানে উনি চিটাগাং এর ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল না। এখন আপনি বলেন তুমি কেমন আছো, এটা মানে চিটাগাং এর ভাষায় কি বলে সবাই?
এটাকে আপনার যেমন আপনি কেমন আছেন সেটা হচ্ছে অনেক অ্যানাসন অনেক কেমন আছে বুঝি নাই অনেক অ্যানাসন ভাই আমি দেখছেন এই যে চিটাগাং এর ভাষা অরিজিনাল যেটা আমি বুঝি না যাই হোক আমি কিন্তু অরিজিনাল চিটাগাং এর ভাষায় কথা বলতে পারবো হ্যাঁ সেটা তো পারবেনি ভাই আপনি যেহেতু ফার্স্ট টাইম বলছেন চিটাগাং ভাষায় গান করবেন যাই হোক ভাই আমরা গান শুনি একটা আপনি যেহেতু চিটাগাং ভাষায় গান মানে আমাদের শোনাবেন বলছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন চিটাগাং এর ভাষায় গান তো ভাই একটু শুনি মধু হই হই আরে বিষাওয়াইলা মধু হই হই আরে বিষাওয়াইলা কোন হারনে ভালোবাসার দাম ন দিলা ও তুই হন তুষান ফাই ভালোবাসার দাম ন দিলা মধু হই হই আরে বিষাওয়াইলা মধু হই হই আরে বিষাওয়াইলা অনহারণে ভালোবাসার দাম ন দিলা ও তুই হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা প্রেম ন ঘটতে ওই নর থাল আরে খেন ফালাই গেলা গোঠে ওই নর থাল আরে খেন ফেলাই গেলা এন গরি খেন ভুল বুঝিলা এন গরি খেন ভুল বুঝিলা হন হারনে ভালোবাসার দাম ন দিলা ও তুই হন দূষণ পাই ভালোবাসার গান হ্যালো ওয়া ওয়া সেই গেছেন ভাইয়া আমি হচ্ছে মানে একবার কক্সবাজার গিয়েছিলাম তখন হচ্ছে মানে ওখানে ছোট ছোট বাচ্চারা আছে কক্সবাজারের বিচের পাশে অনেক সুন্দর গান করে তো ওরা হচ্ছে ছোট ছোট বাচ্চা বলে এত সুন্দর গান করে মানে আনবিলিভেবল ওদের কণ্ঠ এত সুন্দর তাই হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে চিটাগাং শহরে চট্টগ্রাম শহরে ও আচ্ছা আমি আজকে চাই লাইভে সবাইকে নিব ডোন্ট ওয়ারি হ্যাঁ কি করো তুমি বুঝি নাই তুমি কি করো পড়ালেখা করো নাকি অনেক কিছু জব টব করো আমি জব করি চক্ষু হাসপাতালে চক্ষু হাসপাতালে ও আচ্ছা গুড কচিটাঙ্গের মধ্যে চিটাগাং ভাইয়া হ্যালো হ্যালো হ্যাঁ আমি কিছু শুনতে পারতেছি না এখন শুনতে পাচ্ছেন জি ভাইয়া আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আচ্ছা আজকে তো স্বাধীনতা দিবস ছিল কি করলেন আজকে সারাদিন বলেন আজকে হুম আজকে আমি ফেসবুকে দিয়ে একটা স্ট্যাটাস দিছি তারপর সারাটা দিন ফেসবুকে সবার সাথে আড্ডা দিছি আর কোনো কাজ নাই মানে এটা কোনো কাজ ছিল ভাই স্বাধীনতা দিবস মানে আপনি অ্যাটলিস্ট আজকে যেহেতু ছুটির একটা দিন ফেসবুক তো নাথিং কিছুই না ফেসবুক আমার মনে হয় অতটা বেশি টাইম না দিয়ে জাস্ট কিছু একটা সময় যখন আমি বাসায় থাকি ওই মুহূর্তে ফেসবুকে টাইম দেওয়া উচিত আদার ওয়াইজ রিয়েল লাইফেও এমন অনেক কিছু আছে আমরা হচ্ছে বর্তমানে অনেক ঘরমুখী হয়ে গেছি ফেসবুক মুখী হয়ে গেছি আমাদের সবার উচিত একটু বাইরে ঘোরাফেরা করা ফ্রেন্ড সার্কেলের সাথে এটা করতে পারতেন আজকে একটা ভালো কাজ করছি ভালো কাজটা হচ্ছে আমার এক বড় ভাই আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে রক্ত দিবে বলছিল তাই ওই ভাইটাকে নিয়ে আজকে হাসপাতালে গেছিলাম হাসপাতালে গেছিলাম ওখানে রক্ত দিছে রক্ত দিয়ে সকাল আসছে এটাই স্বাধীনতা দিবস উপলক্ষে খুব ভালো একটা কাজ আরে আজকে আমি টিএসসি তে গেছিলাম আমি হচ্ছে টিএসসির ওইদিকে গেলাম টিএসসির ওইদিকে মানে দেখা গেছে রাস্তায় অনেক ছোট ছোট বাচ্চা থাকে ওরা ফুল টুল দিয়ে আমি যখন টিএসসির ওইদিকে যাই ছোট বাচ্চারা আমার কাছে ফুল নিয়ে আসে সব থেকে মজার ঘটনা হচ্ছে বাচ্চাদের কাছে আমি ফুল নেই না ফুলের দামটা দিই ফুলটা দিই নিয়ে আবার ওকে গিফট করে দিই ফুলটা নেই না তো হঠাৎ পিস থেকে ওই হিজলা আছে না হিজলা আসছে এই ডার্লিং তুই আমার এখানে হাত দিছে
আমি তো ভয় শেষ, মানে আমার মা হিজড়া দেখে আমি ভয় লাগে। তো তোমার বলছে এই মেয়ে তুই এইরকম ভয় পাস কেন আমাকে? আমি আপনাদের আমার অনেক ভয় লাগে, বলতেছে কেন ভয় পাবে দেখ আমার। আচ্ছা যাই হোক, আপনাকে আরেকটা গান শোনাবো। ও শিওর, ওয়াই নট, করেন শুনি। আপনাকে আরেকটা গান শোনাবো। হ্যাঁ ভাইয়া করেন শুনি। শুনবেন? হ্যাঁ কেন না। ধীরে ধীরে চুপি সারে কখন যে ছুঁয়ে ছুঁয়ে মন, হাজারো বীরে লাগে শুধু তোমাকে আপন। ধীরে ধীরে চুপি সারে কখন যে ছুঁয়ে ছুঁয়ে মন, হাজারো বীরে লাগে শুধু তোমাকে আপন। কোন কিছু চাই না আমি তোমাকে চাই, ভালোবেসে যাব আর কোন চাওয়া নাই। কোন কিছু চাই না আমি তোমাকে চাই, ভালোবেসে যাব আর কোন চাওয়া নাই। ধীরে ধীরে চুপি সারে কখন যে ছুঁয়ে ছুঁয়ে মন, হাজারো বীরে লাগে শুধু তোমাকে আপন। হ্যালো, ওয়াও এই গানটা অনেক সুন্দর। আপনি একটা গান গান, আপনার একটা গান শুনি। হ্যাঁ আমি আপনার কণ্ঠ সুন্দর হবে। আমি আমি তো গান করতে পারি না, সিরিয়াসলি আমি গানই পারি না। প্রথম দুই লাইন বেশি না, কি গান করবো? একটা গানের নাম বলেন আমি দেখি পারি কিনা। একটা গানের নাম বলি তাহলে। তুমি কাছে এসে একটিবার ভালোবাসি বলো না, গানটা গান তো। হ্যাঁ যে গান জীবনও শুনি নাই, এটা কোনো কথা? আচ্ছা আজকে শোনেন, আগামীবার লাইভ আসলে কিন্তু শোনাতে হবে, আজকে শোনেন। আচ্ছা আপনি বলেন আমি শুনি। তুমি কাছে এসে একটিবার ভালোবাসি বলো না, তোমার মনের ভারি যেখানে আমায় নিয়ে চলো না, আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি সেই কথা কি বুঝো না। তুমি কাছে এসে একটিবার ভালোবাসি বলো না, তোমার মনের ভারি যেখানে আমায় নিয়ে চলো না। তুমি জানো না তোমাকে নিয়ে স্বপ্ন সাজাই চোখের তারায়, তুমি ছাড়া আর কেউ নেই আমার হৃদয় ফাড়া। আমি তোমায় ছাড়া ভাসবো না, তুমি সেই কথা কি বুঝো না। তুমি কাছে এসে একটিবার ভালোবাসি বলো না, তোমার মনের বাড়ি যেখানে আমায় নিয়ে চলো না। আপনি মনে মনে যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে আপনার প্রিয়জন, আমার দোয়া করে দিলাম। আর আমি এখন বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার। কে আছে নেক্সট আমার সাথে কলে? দাদা আপনার খুব, দাদার গলা খুবই ভালো, দাদা আপনার প্রশংসা করে দিয়েছেন। নাইস সং লিখেছেন সন্দীপ দাওয়াল, থ্যাংক ইউ। প্লিজ কল, ক্যান ইউ কল মি, ওয়াই নট? আমি তো তাদেরই কল দেবো যারা লাইভটি বেশি বেশি শেয়ার করবে। তো কারা এখন লাইভটি বেশি বেশি শেয়ার করেছেন কমেন্ট করুন প্লিজ। প্লিজ ভাইয়া কল মি। আমি কি গট ওভার রিকোয়েস্ট কোড ফর ইয়ে ভাই এমনি শরীফ? আচ্ছা এমনি শরীফ কেন কল দিচ্ছে, উনি কি রিকোয়েস্ট করেছেন আমি ওনার কমেন্টে একটু বুঝতে পারি। আর যারা আমাকে কলেজ জয়েন হতে চাচ্ছেন প্লিজ সবাই বেশি বেশি লাইক করুন।
হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? জি আমি ঢাকা থেকে বলছি। ঢাকার কোথায়? ভাই এত ফর্মাল কথা আমিও বলতে পারি না, কি সুন্দর ফর্মাল। জি ভাইয়া ঢাকা উত্তরা থেকে বলছি। ও আচ্ছা, ভাই কি করেন, স্টাডি আর জব? জব জব করেন? আজকে ছুটি ছিল, নিশ্চয়ই ছুটি ছিল। জি আমি ছুটি হ্যালো সরি, আমার একটা মেসেঞ্জার কল এসেছিল, এই জন্য কল কেটে গিয়েছে। আমি সরি ভাইয়া, আপনার কষ্ট করে যদি আবার কল কমেন্ট করতেন। আচ্ছা নেক্সট কে চাচ্ছেন আমার সাথে কলে জয়েন হতে? যারা কমেন্ট আমাদের সাথে কলে জয়েন করতে পারেনি প্লিজ সবাই। শাকিলা তুমি সত্যিকার অনেক সুন্দর, আমি সবাইকে ভালোবাসি লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্ট। এমডি সোহরাব লিখেছেন তুমি এত সুন্দর, থ্যাংক ইউ আপু। বস আপনে লগো সে বাত করো। ও ভাই আমি আমি এত ভালো হিন্দি পারি না, এত বার বলতেছি কল মি। একলা মানুষ একলা জীবন, হ্যাঁ সবাই এক মানে একলা আর হচ্ছে একারই জীবন থাকে। তারপরে না হয় অনেকেই কমেন্ট করেছেন, আমি অনেকের কমেন্ট দেখতে পারিনি, কল দিতে পারিনি, এই জন্য আমি সো সরি যে কান ধরলাম। যাদের হচ্ছে আমি কমেন্ট করতে পারিনি, বিকজ আমার আমাকে একজন ইনবক্স করেছেন, উনি হচ্ছেন এমডি শাহ মিরান। সো ওর হচ্ছে আমি সরি ভাই, আমি তোমার কমেন্ট প্লিজ ডোন্ট এংরি, আর আমি হচ্ছে সিরিয়াসলি তোমার কমেন্ট পাই নাই ভাইয়া, আর কমেন্ট না পেলে তো আমি কাউকে কল দিতে পারবো না। আপকি ল্যাঙ্গুয়েজ নেহি আতি, মুঝে আপকি ল্যাঙ্গুয়েজ আতি হ্যায় বিকাশ শর্মা। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আজকে সবার সাথে অনেক আড্ডা দিলাম, আমি এখন বিদায় নিব। যে যেখানে আছো সবাইকে এগেইন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাধীনতা দিবসে। আজকে যেহেতু আমি সবার সাথে কথা বলতে পারিনি বিকজ আমার একটু লাইভ আসতে লেট হয়ে গিয়েছে, আর আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো সবার সাথে লাইভে আড্ডা দিতে সরাসরি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টিম স্পিরিটের সাথে থাকবা। তার থেকে বড় কথা আমাকে নিয়ে যে কোনো ওপিনিয়ন যদি তোমাদের থাকে তাহলে আমার এখানে আমার হচ্ছে নাম মেনশন দেওয়া আছে শাকিলা পারভিন আমার ফেসবুক আইডি, আমাকে তোমাদের পার্সোনাল যে কোনো ওপিনিয়ন থাকলে শেয়ার করতে পারো। আর সবাই যেখানে আছো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।